শুভ বিজয় বন্ধুরা, আজকে আমরা শঙ্খনগর সার্বজনীন, যেটা আমরা প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম বৃন্দাবনে প্রেম মন্দির করেছিল, সেই শঙ্খনগর জেলায় প্রথম স্থান লাভ করেছে হুগলি জেলার মধ্যে প্রতিমাতে। এখানে ইলেকট্রিকের কেসিন, যে কেসিন দিয়ে ওয়্যারিং করা হয় আমাদের ঘরে, সেই কেসিন দিয়ে সুন্দরভাবে ঠাকুর তৈরি করেছে এবং প্রথম স্থান লাভ করেছে। সুতরাং সেই শঙ্খনগরের সুসজ্জিত শোভাযাত্রা কার্নিভাল আপনাদেরকে দর্শন করাচ্ছি, দেখুন মানুষের আনন্দ দেখুন। এটা শঙ্খনগরের প্রসেশন, শঙ্খনগর সার্বজনীন যারা প্রথম স্থান লাভ করেছে হুগলি জেলায় প্রতিমাতে, তারা সেখানে কি পরিমাণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দেখুন, মনে হচ্ছে প্রায় গোটা পাড়ায় অঞ্চলের সমস্ত মানুষই মনে হচ্ছে চলে এসছে, আর কেউ বাকি নেই পাড়ায়। একদম ত্রিবেণী দিল্লি রোড এবং ওদিকে জিটি রোড, এই যে জংশন, সেইখান দিয়ে যাওয়ার সময় আমরা পেয়েছি এটা, দেখুন কি ডান্স করছে, কি আনন্দ, কি আনন্দ সত্যি, আমাদেরও দেখে ডান্স করতে ইচ্ছা হচ্ছে, মানে এত আনন্দ এরা করছে। ক্যামেরাতে এরা পোজ দিচ্ছে, কয়েকজন হাই আলো বলে গেল, ভালো লাগছে, অনেক সাবস্ক্রাইবারও আছে আমাদের, নিজের সঙ্গে ডান্স হচ্ছে, দেখার মতো। তার সঙ্গে সুন্দর সুন্দর গেটও রয়েছে, লাইটের সুন্দর গেট, সেটা লক্ষ্য করে দেখুন। আর একটি বিষয় হুগলি জেলায় আমরা লক্ষ্য করছি, যেখানকার পুলিশ প্রশাসন এতটাই সজাগ, প্রতিটি প্রশাসনের সঙ্গে বেশ কয়েকজন করে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা থাকতেন, তার সঙ্গে রাস্তাগুলো ঘিরে রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এত সুন্দর স্বীকৃতি আনেছেন পশ্চিমবঙ্গ সরকারকে, অশেষ ধন্যবাদ, তারা এদিকে সহযোগিতা করছেন টাকা দিয়ে, যেমন বিভিন্ন ক্লাবগুলোকে, আরেকদিকে প্রশাসনকে এতটাই এত সুন্দরভাবে পড়া হাতে পুজোর সমস্ত শিশুদের অ্যারেঞ্জমেন্ট করছে, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে বাংলাদেশ, সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অশেষ ধন্যবাদ। দেখুন সুসজ্জিত শোভাযাত্রা, গেটগুলো দেখুন কি সুন্দর গেট, অনেক সুন্দর ডান্স করেছে। তারপরে রাত্রি এখন বাজছে পনেরো বারোটা, যাই হোক ওরা অনেকে বসেও করেছে। এই দেখুন সেই প্রতিমা, যেই প্রতিমা হুগলি জেলায় প্রথম স্থান অধিকার করেছে ইলেকট্রিকের কেসিং দিয়ে তৈরি। আমরা প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম সেইটা, ইলেকট্রিকের কেসিং দিয়ে তৈরি হুগলি জেলায় প্রথম স্থান অধিকার করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত, ধন্যবাদ জানিয়েছেন পূজা কমিটিকে।
এবার আমরা দেখে নেব জিরাটের সেই বিখ্যাত সবুজ সঙ্গে, যেটা আমাদের জিরাটের পর্ব কিনে আমরা দেখিয়েছি আপনাদেরকে, সেই সবুজ সঙ্গের বিখ্যাত প্যান্ডেল মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। সেই চন্দ্রোদয় মন্দিরের যে প্রতিমা, সুন্দর প্রতিমা করেছিল, সেই প্রতিমা নিরঞ্জনের দৃশ্য আমরা ফেরার পথে জিরাটে দেখলাম। ওই মন্দির যেখানে প্যান্ডেলটি হয়েছে তার পিছনে একটু পুকুর আছে বড়, সেইখানেই তারা প্রতিমাটি নিরঞ্জন করছে। ওইখানে প্রতিমা নিরঞ্জনের দৃশ্য দেখাচ্ছে একের পর এক হচ্ছে, তার সঙ্গে এখানকার মানুষের বাদন ধরা উচ্ছ্বাস, বাদন ধরা বিসর্জন হয়েছে। লাস্ট মুহূর্ত পর্যন্ত আনন্দ ছিল, অর্থাৎ মা মানে ঝুঁকি ভরা আনন্দ, মা মানে ঝুঁকি ভরা উৎসাহ, মা মানে একটা অভয়, মা মানে একটা ভরসা, একটা বিশ্বাস যে মা আবার আসবেন, আবার আমাদের জীবনে আনন্দ ফিরে আসবে, সারা বছর আমাদেরকে ভালো লাগবে, সেই বিশ্বাসে ভরসাতে সকলে মিলে আজকে আনন্দ একটি মহামায়া আড্ডা শক্তি এই এক জয় মাদুর সকলকে শুভ বিজয় দিবস।